প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম, মুরাদ লিভিং আর্টে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে চলে এলাম আমার প্রিয় বট বনসাইটি নিয়ে। আপনারা দেখছেন অত্যন্ত চমৎকার সুবিন্যস্তভাবে আমার এই বট বনসাইয়ে ঝুড়ি নেমেছে। আসলে এই ঝুড়িগুলা স্বাভাবিক প্রক্রিয়াতে নেমেছে এমনটি নয়, এভাবে সুবিন্যস্তভাবে ঝুড়ি নামানোর জন্য বিশেষ কিছু প্রক্রিয়ার প্রয়োজন হয়, যার একটি ভিডিও আমি ইতিমধ্যেই আমার মুরাদ লিভিং আর্ট চ্যানেলে আপনাদের জন্য শেয়ার করেছি। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি আপনারাও এই ধরনের একটি বনসাই তৈরি করতে পারবেন যার এরিয়েল রুটগুলো অত্যন্ত সুবিন্যস্ত হবে। নর্মাল প্রসেসে আমি আর একটি গাছকে কম্পেরিজন করে দেখাবো যে সাধারণভাবে কাজ করলে এত সুন্দরভাবে বনসাই ঝুড়ি নামে না। চলুন আমরা আমাদের অন্য আরেকটি গাছ দেখে আসি। স্বাগতম আপনাদের আরেকবার। আপনারা দেখুন নর্মালভাবে যেই বনসাইয়ের ঝুড়িটি নেমেছে বা এরিয়েল রুটগুলো এসেছে সেগুলো কত এলোমেলো এবং বিশৃঙ্খলভাবে আছে, অনেকগুলো শুকিয়ে গেছে এবং মূল ট্রাঙ্ক থেকে এসেছে অনেক এরিয়েল রুট। মূল ট্রাঙ্ক থেকে যদি আপনারা এরিয়েল রুট রাখেন তাহলে ট্রাঙ্কের গঠনটি সুন্দর হবে না এবং ট্রাঙ্কটি মোটা হবে না। তাই এই ট্রাঙ্ক থেকে যেই রুটগুলো এসেছে সেই রুটগুলো ক্লিয়ার করে দিতে হবে বা কেটে দিবেন। আমি আসলে এই গাছটি নিয়ে একটুও কাজ করিনি, এই অবস্থায় একটি বস্তু রেখে দিয়েছিলাম, সময়ের অভাবে আমি কাজ করতে পারি নাই। এবছর আমি কাজ করব, যার কারণে এই গাছটির এই এরিয়েল রুটগুলো আমি কেটে দিচ্ছি। আমরা অনেকেই ভুল করে থাকি যে গাছ হওয়ার সাথে সাথেই যে এরিয়েল রুটগুলো আসে সেই এরিয়েল রুটগুলো আমরা রেখে দিই। এভাবে এরিয়েল রুটগুলো রাখতে গিয়ে আমরা মূল ট্রাঙ্ক এবং সারফেস রুটগুলো নষ্ট করে ফেলি। তাই আগে আপনাদেরকে নজর দিতে হবে মূল ট্রাঙ্ক এবং সারফেস রুট তৈরি করার। তো দেখুন আমি সমস্ত এরিয়েল রুটগুলো, বিশেষ করে যেইগুলো আপনার ট্রাঙ্ক থেকে এসেছে সেইগুলো কেটে দিব এবং ব্রাঞ্চ থেকে যে সমস্ত রুটগুলো এসেছে সেই রুটগুলো আমি আজ বিশেষ প্রক্রিয়ায় রাখবো এবং কাজ করে দেখাবো কিভাবে সুশৃঙ্খল এবং সুবিন্যস্তভাবে মাটিতে নামাতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই গাছটিকে সম্পূর্ণ ডেফুলেশন করে ফেলি। ডেফুলেশন করলে পরে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। মোটামুটি আমার ডেফুলেশন শেষ, এখন আমি গাছটিকে রিপোর্টিংয়ের জন্য, নতুন করে রিপোর্টিংয়ের জন্য প্রস্তুত করব। আপনারা প্রত্যেকেই আপনাদের মূল ট্রাঙ্কের থেকে যে রুটগুলো এসেছে সেগুলো কেটে দিবেন, তাহলে ট্রাঙ্কের গঠন অত্যন্ত সুন্দর এবং চমৎকার হবে। ডেফুলেশন করার শেষে এই গাছটি আমি গ্রোয়িং পটে নতুন করে রিপোর্টিং করব, যেখানে
আমি রুট প্রুনিং করে দিব, পাশাপাশি এটাকেও আমি হার্ড প্রুনিং করে দিব। কিভাবে আপনারা পাইপিং এর মাধ্যমে এই এরিয়েল রুটগুলা বা ইয়ার রুটগুলা সুন্দরভাবে নামাতে পারেন। রিপোর্টিং শেষে এক সপ্তাহ পর ফিরে এলাম আপনাদের কাছে এরিয়েল রুট কিভাবে নামাবেন সেটি দেখানোর জন্য। ফিরে এলাম এক সপ্তাহ পর, দেখছেন যে পাইপ, এই পাইপগুলোর একটা মাথা মাটি দিয়ে বন্ধ করে দিবেন এবং অন্য মাথা দিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে সম্পূর্ণ পাইপটি পরিপূর্ণ করবেন। পাইপটি পরিপূর্ণ করার পর যেই এরিয়েল রুটগুলো আছে সেই এরিয়েল রুটগুলোর মাথা পাইপের মধ্যে ঢুকিয়ে দিবেন। বিশেষ করে এটি আপনার বর্ষা মৌসুমে করবেন। আমি এখন দেখাচ্ছি কারণ আমার কিছু এরিয়েল রুট আছে যেই এরিয়েল রুটগুলোর অনেকটা অংশ শুকিয়ে গেছে। আসলে নর্মালি এভাবে এরিয়েল রুটগুলো আসবে কিন্তু শুকিয়ে যাবে। আমি শুকনা যেই অংশটুকু সেই অংশটুকু কেটে দিব, কেটে বাদ দিয়ে এরিয়েল রুটগুলোর মধ্যে আমি এই পাইপটা সেট করে দিব। আপনারা দেখছেন আমার এই যে এই এরিয়েল রুটটির এই অংশটুকু শুকিয়ে গেছে, যেইটুকু কাঁচা আছে সেই অংশটুকু রেখে বাকি শুকনো অংশটুকু কেটে দিব। অবশ্যই বন্ধুরা মনে রাখবেন, ট্রাঙ্ক থেকে কোনো এরিয়েল রুটই মাটিতে নামাবেন না, ব্রাঞ্চ থেকেই যেই রুটগুলো আসবে কেবলমাত্র সেই রুটগুলাই আপনারা রেখে দিবেন, ট্রাঙ্কের কোনো রুটই আপনারা রাখবেন না। তাহলে ট্রাঙ্কের গঠনটা নষ্ট হয়ে যাবে, ট্রাঙ্ক মোটা হবে না, ট্রাঙ্কটা দেখতেও সুন্দর লাগবে না এবং সারফেস রুটগুলো দেখা যাবে না। আমরা জানি যে এরিয়েল রুটের পাশাপাশি সারফেস রুট এবং ট্রাঙ্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বনসাইয়ের বয়স এবং বয়সের যে ছাপ সেটা যেমন এরিয়েল রুটে ফুটিয়ে তোলে, তেমনই সারফেস রুট এবং ট্রাঙ্কও ফুটিয়ে তোলে। তাই সারফেস রুট এবং ট্রাঙ্ক ঠিক রাখার জন্য আপনাদেরকে অবশ্যই ট্রাঙ্কের থেকে এরিয়েল রুটগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে, শুধুমাত্র ব্রাঞ্চ থেকে যে রুটগুলো আসবে সেগুলো রাখবেন। দেখুন কিভাবে বসাচ্ছি, এভাবে আপনারা পাইপগুলো বসিয়ে দিবেন। এভাবে আমার যতগুলো এরিয়েল রুট আছে সবগুলাতেই আমি, বা ঝুড়ি আছে সবগুলাতেই আমি পাইপটা লাগিয়ে দিব।
তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।